আমি মহারাজকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। হরে কৃষ্ণ। ॐ अहैतुकीं प्रेमघनदिव्यमूर्तिम् आचार्यरूपं प्रणवं नमामि, आचार्यदूपं चैतन्यदेवं नमामि। श्री श्री चैतन्य महाप्रभुर जन्मोत्सव মেলা উপলক্ষে বাগবাজার গৌড়ীয় মিশন ধর্ম সম্মেলনের আয়োজন করেছেন। উপস্থিত আছেন বৈষ্ণব আচার্য বৃন্দ, প্রভুপাদ বন্ধু গৌরবজি এবং অন্য অন্য বৈষ্ণব আচার্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদের সম্মাননা জ্ঞাপন করছি এবং বিশিষ্ট অতিথিবৃন্দ যারা আছেন তাদের সম্মাননা জ্ঞাপন করছি। দর্শক মণ্ডলী শ্রোতৃমণ্ডলীদের শ্রদ্ধা নিবেদন করছি। ভারত সেবাশ্রম সঙ্গে অনুষ্ঠান চলছে প্রণবানন্দ জন্মজয়ন্তী, তিন দিন ধরে অনুষ্ঠান উৎসব, চৈতন্য জন্মোৎসব ও মেলা, মেলা মিলন মেলা, উৎসব মহোৎসব, মহান যে উৎসব তাকেই আমরা বলি উৎসব। যে উৎসব মানুষকে উৎসের মুখে নিয়ে যায়, মনুষ্যত্বের উত্তরণ ঘটিয়ে দেবত্বের লক্ষ্যে নিয়ে যায়, তাই মহোৎসব। এটা সাধারণ কোনো অনুষ্ঠান বা মহোৎসব নয়। মহাপ্রভু চৈতন্যদেবকে কেন্দ্র করে এই মেলা। সঙ্গ শক্তি কলৌ যুগে মহাপ্রভু সেই বাণীকে সার্থক করার লক্ষ্যে গৌড়ীয় মিশন এই মেলার আয়োজন করেছেন। সঙ্গ শক্তি কলযুগে আমাদের জাগরণ এসেছে, দিকে দিকে হিন্দুত্বের জাগরণ, মানবিকতার জাগরণ, নৈতিকতার জাগরণ, ভাবের জাগরণ এসেছে, জোয়ার এসেছে ভারতবর্ষে। এখন প্রয়োজন আমাদের সুরক্ষা এবং সংরক্ষণ। মহাপ্রভু চৈতন্য দেব তিনি হরিনামের আন্দোলন করে বিশ্ব মৈত্রী স্থাপন করেছেন। নামের মাধ্যমে প্রেম দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে তিনি শক্তিশালী রাষ্ট্র নির্মাণের পথ দেখিয়েছেন। এই পরিস্থিতিতে সংগ্রামের মধ্যে দিয়ে বৃন্দাবনকে তিনি উদ্ধার করেছিলেন, বৃন্দাবনকে তিনি আবিষ্কার করলেন। শ্রীধাম নবদ্বীপে তার জন্ম, দীর্ঘ বৎসর নবদ্বীপের সঙ্গে সংযোগ আমাদের, বৈষ্ণব সমাজের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, সাধু সন্তদের সাথে আমাদের নিবিড় সম্পর্ক, সাংগঠনিক দায়িত্বে নবদ্বীপের সন্ত সমাজের প্রধান সম্পাদকের দায়িত্ব বহন করার আশীর্বাদ করেছেন সন্ত সমাজ। চৈতন্য মহাপ্রভু প্রেমের অবতার তো তিনি অবশ্যই ছিলেন, প্রেম যুদ্ধের থেকেও শক্তিশালী, ভক্তি যুদ্ধের থেকেও শক্তিশালী, কিন্তু মহাপ্রভু ছিলেন সিংহ পুরুষ। কখনো কখনো তিনি গর্জন করে উঠেছেন, জাগাই মাধাই যখন নিত্যানন্দকে আঘাত করল, নিত্যানন্দ মহাপ্রভু ক্ষমা করে দিতে চাইলেন, মেরেছিস কলসীর কাদা তাই বলে কি প্রেম দেব না,
মহাপ্রভু চৈতন্য চক্র সুদর্শনকে আহ্বান করলেন, সেই গীতার আদর্শ যুদ্ধায় কৃত নিশ্চয় ক্লৈবাং মাস্ম গাম পার্থ নৈতাত্তার্য পপদ্যতে শূদ্রং হৃদল দৌবল্যং ত্যক্ত তিষ্ঠ পরন্তপ। নিত্যানন্দকে তিনি উদ্বুদ্ধ করলেন যে দুষ্টের দমন, শিষ্টের পালন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিকার করার প্রয়োজন রয়েছে, নতুবা বৈষ্ণব সমাজ রক্ষা হবে না। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কাজী দলন করেছিলেন, হোসেন শাহর অত্যাচারে হরিবাসর ভেঙে দিচ্ছে, খোল ভেঙে দিচ্ছে, হরিনাম সংকীর্তন বন্ধ হয়ে যাচ্ছে, নগর কোটাল জগাই মাথাকে নিযুক্ত করেছেন সেই হরিবাসর ভাঙার জন্য, মহাপ্রভু সিংহের মতো গর্জন করে দিলেন। হরে কৃষ্ণ ভক্তগণ, গুরুদেব এসেছেন, সবাই একটু এটা দাঁড়ান, অনুধ্বনি হরিধ্বনি করুন, গৌরী ব্রহ্মানন্দ হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল, গৌরী ব্রহ্মানন্দ হরি হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। সংঘ সকল সম্প্রদায়কে প্রাধান্য দিয়েছে, আচার্য স্বামী প্রণবানন্দজি সংঘ প্রতিষ্ঠাতা, তিনি তার আদর্শের মধ্যে রাখলেন চৈতন্যের প্রেম, ভগবান বুদ্ধের ত্যাগ, শঙ্করাচার্যের বিবেক বৈরাগ্য। সংঘ শক্তি কলযুগে এ কথাটা স্বামী প্রণবানন্দজি মহারাজ উচ্চারণ করেছেন। আজ এই মেলা সেই সঙ্গ শক্তি মহামিলন, মহাজাগরণ, মহাসমন্বয়, সমন্বয় হিন্দুতে হিন্দুতে, বৈষ্ণব বৈষ্ণবে, সাধুতে সাধুতে, হিন্দু ধর্মের সম্প্রদায়ে সম্প্রদায়ে সমন্বয়, অন্য ধর্মের যারা ফলোয়ার তারা সংগঠিত ঐক্যবদ্ধ। আজ আমাদের অবস্থান ঠিক নেই, আমাদের মধ্যে সেই মহাসমন্বয় কিছুটা কমে যাচ্ছে, তাই এই মিলন মেলা সঙ্গ শক্তি কলযুগে সমৃদ্ধি উন্নতি অভ্যুদয়ের উপায়। মহাপুরুষদের কাজীকে সাহায্যতা করেছিলেন, তিনি প্রেমের অবতার ছিলেন, হরিনামের আন্দোলন করেছিলেন, কিন্তু সিংহ বিক্রমে তিনি মাঝে মাঝে হুঙ্কারও দিয়েছিলেন। যে কথা বলছিলাম বৃন্দাবনকে তিনি আবিষ্কার করে আমাদের দিলেন, হোসেন শাহ যখন অত্যাচার করছে, নগর কোটাল জগাই মাধাইকে যখন নিযুক্ত করেছে হরিবাসর ভাঙার জন্য, মহাপ্রভু মাস এনগেজমেন্ট করে সকলকে সঙ্গবদ্ধ করে প্রেমের মন্ত্র দিয়ে সকলের মধ্যে প্রবেশ করে বিরাট সঙ্গ শক্তি তৈরি করলেন। প্রতিভু শ্রীকৃষ্ণের প্রতিনিধি, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ শ্রী জগন্নাথ, একথা প্রমাণ করেছেন মহাপ্রভু। আমরাও সন্ন্যাসী, মহাপ্রভুর আদর্শ হৃদয় মনে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করি। একমাত্র ভারত সেবাশ্রম সংঘই সকল সম্প্রদায়কে প্রাধান্য দেয় দিয়ে এসেছে। সেখানে রাধাকৃষ্ণ পুজো হয়, দোল হয়, ঝুলন হয়, জন্মাষ্টমী হয়, সাধু সম্মেলন হয়, হরিনাম সংকীর্তন হয়, অষ্টম প্রহার, ষোড়শ প্রহার, বাজিতপুর পুণ্যধামে প্রণবানন্দজি মহারাজ সেই রাধাকৃষ্ণের মন্দির নিজে হাতে প্রতিষ্ঠা করেছিলেন। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আজকের যে আদর্শ, গীতার আদর্শ, ভক্তাস্তে তিভাবে প্রিয়া, মহাপ্রভু ভক্তির পুঞ্জীভূত আধার, প্রেম রসের পুঞ্জীভূত আধার, কিন্তু
প্রেম রসের মধ্যে ভক্তি রসও রয়েছে। মহাপ্রভুর পার্শ্বদরা সেই ভক্তি রস আস্বাদন করেছেন। অদ্বৈত আচার্যজি নিত্যানন্দ মহাপ্রভু কিছুটা সাংগঠনিক, মহাপ্রভু তার আদর্শ দিয়ে তিনি হিন্দু সমাজকে বৈষ্ণব সমাজকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তাই এই মিলন মেলা, মিলন মেলা ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন, যে আমার যে ভক্ত কেমন হবে, সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয়া মৈয়ার পীথ মানব বুদ্ধির ইয়মাদ ভক্ত সামেপ্রিয়া। তো মহাপ্রভুর মধ্যে আমরা সেই আদর্শ দেখতে পাই, ভক্তি কর্ম তার যে শিক্ষাস্থক তার মধ্যেও গীতার আদর্শ আমরা দেখতে পাই। মহাপ্রভু শুধু প্রেম বিতরণ করেছেন তাই নয়, তিনি সংগঠন শক্তি পুঞ্জীভূত আধার, সেটা আমাদের মনে রাখতে হবে। সম্মিলিত সংগঠন শক্তিকে নিয়ে সঙ্গ শক্তি কলযুগে সেই আদর্শ মাথায় রেখে আমরা বিরাট সমন্বয় শক্তি আমরা গঠন করব, তাহলে মহাপ্রভুর পূজা মহাপ্রভুর জন্মোৎসব সার্থক হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে মহাপ্রভু চৈতন্যদেবের মহান আশীর্বাদ সকলের শিরে সহস্র ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে আমি শেষ করছি। গৌরানন্দে হরি হরি বল, হরি বল।